ইয়ারফোন আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিসের মতো। সো ইয়ারফোন যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু আপনার কানের বারোটা বেজে যাবে। তো আপনি কোন ধরনের ইয়ারফোন কিনবেন তার জন্য কিন্তু আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, আমি এটা ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব। ইভেন আপনি আই বাটনে ক্লিক করো, দেখে নিতে পারবেন। আচ্ছা যাই হোক, তো আজকের ভিডিওর টপিকসে আসি আমরা। এই যে আমার হাতে একটি ইয়ারফোন দেখতে পাচ্ছেন, এটি আপনি 150 থেকে 200 টাকায় কিনতে পাবেন যে কোনো ধরনের মার্কেট থেকে বা দোকান থেকে। আর এদিকে দুইটা ইয়ারফোন রয়েছে, এটা হচ্ছে 1500 টাকা এবং এই হাতেরটা হচ্ছে 1000 টাকার ইয়ারফোন। সো আজকে আমরা এই তিনটা ইয়ারফোন কম্পেয়ার করবো, দেখবো যে আসলে কোনটার সাউন্ড কোয়ালিটি সবচেয়ে ভালো। আজকের এই ভিডিওটি দেখলে আশা করি আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোন ইয়ারফোনটি বেস্ট হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই। আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস জাম্প ইন টু দ্য মেইন ভিডিও। তো চলুন প্রথমে আমরা এই ইয়ারফোনটি আনবক্স করে ফেলি। আনবক্স আমি আগেই করছি, জাস্ট ফর্মালিটি আর কি। এই যে ইয়ারফোনটি খুলে নিলাম। ওকে, সো আমরা চেষ্টা করি সবসময় আমাদের চ্যানেলে কম প্রাইসের মধ্যে ভালো প্রোডাক্ট রিভিউ দেওয়ার জন্য। তো আজকে এই ভিডিওটি তারই একটি অংশ। তো এই যে ইয়ারফোনটি দেখতে পাচ্ছেন, এটা মাত্র আমি 200 টাকা দিয়ে কিনেছি এবং এর যে সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু দুর্দান্ত। এর আগেও আমি এই সেম কোয়ালিটির একটা ইয়ারফোন ইউজ করেছি যেটার সাউন্ডও দুর্দান্ত ছিল, সেই জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করা যাক। যারা অল্প প্রাইসের মধ্যে ইয়ারফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য যেন একটা হেল্প হয়। তো আমার এই যে ইয়ারফোনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি হুয়াওয়ের অরিজিনাল ইয়ারফোন। তো এটা আমি মডিফাই করেছি, এটা আসলে 3.5 মিলিমিটার ছিল না, এটা ছিল হচ্ছে টাইপ সি, তো সেটা অন্য বিষয়। এবং এই যে এই পাশে হচ্ছে এটি হচ্ছে স্যামসাংয়ের অরিজিনাল ইয়ারফোন। সো এটা কিন্তু আমার 1000 টাকার মতো খরচ হয়েছে এবং এর যে সাউন্ড কোয়ালিটি সেটাও খুব দুর্দান্ত। এখন আমরা একটু বিল্ড কোয়ালিটিতে আসি। আপনারা হয়তো অনেকেই জানেন ইয়ারফোনের যে ম্যাটেরিয়ালসগুলো রয়েছে সেগুলো হচ্ছে রাবার প্লাস হচ্ছে প্লাস্টিক, আর হচ্ছে এই যে মাথার এখানে এই উপরের অংশটা মেটাল থাকে, ম্যাক্সিমাম ইয়ারফোনে থাকে, আবার কিছুগুলোতে থাকে না। আচ্ছা যাই হোক, তো এই যে তিনটা ইয়ারফোন দেখতে পাচ্ছেন, বিল কোয়ালিটির দিক দিয়ে বলতে গেলে এই যে আমি 1500 টাকা দিয়ে যে ইয়ারফোনটি কিনেছি এটাও কিন্তু খুবই চমৎকার ইয়ারফোন। বাট এই যে আমার এই 200 টাকার ইয়ারফোনের মাথায় কিন্তু এখানে মেটাল রয়েছে, এর বিপরীত অংশে এইখানে কিন্তু এটা মেটাল নাই। যদি এটা টাইপ সি ছিল তারপরেও কিন্তু এই কেবলটার জন্য আমি অনেক টাকা ইনভেস্ট করছি, এটাও কিন্তু একটা হয় অরিজিনাল কেবল। আচ্ছা যাই হোক, তো এই কেবলটাও আমি অনেক টাকা দিয়ে কিনছি। সো তারপরেও কিন্তু এই ইয়ারফোন থেকে সে অনেক দামি থাকা সত্ত্বেও তার মধ্যে কিন্তু কোনো মেটাল নাই, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেটাল রয়েছে। ইভেন এই যে এই পাশে আমার কাছে যে স্যামসাংয়ের ইয়ারফোনটা রয়েছে অরিজিনাল ইয়ারফোন, এটা কিন্তু আমি কোনো ছেড়খাড় করি না। যাই হোক, তো এটাতে কিন্তু সম্পূর্ণটাই রাবার, যার কারণে এই ইয়ারফোনগুলো ম্যাক্সিমাম সময় গোড়া থেকে ছিঁড়ে যায়। আপনারা যারা স্যামসাংয়ের ইয়ারফোন ইউজ করছেন আশা করি এই বিষয়টা আপনারা ভালো করেই জানেন যে ইয়ারফোনগুলো কী প্যাড়া দেয়, আর এগুলো সবসময় যানজট এভাবে লাইগাই যায়। এটা কিন্তু অলমোস্ট 5.5 ফিটের মতো লম্বা ইয়ারফোনটি, তো এর লম্বা নিয়ে আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, এই ইয়ারফোনটা খুবই লম্বা। আচ্ছা যাই হোক, তো এটার এই পাশে কিন্তু রাবার আর এটার মধ্যে হচ্ছে মেটাল। সো আশা করি আপনারা বিল কোয়ালিটির দিক দিয়ে বুঝেই গিয়েছেন যে আসলে এখানে জয়ী কে। অবশ্যই অবশ্যই এই ইয়ারফোনটি জয়ী, কারণ এটাতে বিল কোয়ালিটির দিক দিয়ে বলতে গেলে অবশ্যই অবশ্যই এটা এগিয়ে থাকবে। এর ভিতরে আপনারা একটা সাউন্ড ফিল্টার বা ফিল্টার দেখতে পাচ্ছেন, যেটা ফিল্টার হয়ে আপনার কানে আসে বা সাউন্ড আপনি শুনতে পান। তো এই ফিল্টারগুলো কিন্তু তিনটাতেই মেটাল, আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন এই তিনটা ইয়ারফোনের যেই ফিল্টার রয়েছে সেটা মেটাল। সো এখানেও বলতে গেলে অলমোস্ট কিন্তু তিনটা ইয়ারফোনই অলমোস্ট সেম টু সেম। ওকে, দেন এখানে যেই সাউন্ড আপ ডাউনের বাটনগুলো রয়েছে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটাতেও তিনটা বাটন এবং হচ্ছে এটাতেও তিনটা বাটন, বাট এই স্যামসাংটাতে কিন্তু একটা বাটন দেওয়া রয়েছে, আপনারা খুব ভালো করে দেখতে পাচ্ছেন। আর এই ইয়ারফোনটাতে ইন্ডিকেটর দেওয়া আছে গোল্ডেন কালারের, আর এটাতে কিন্তু হোয়াইট, যেহেতু হোয়াইটই আছে। ইন্ডিকেটরের বিষয়টা কারো পছন্দ হতেও পারে আবার নাও হতে পারে, এটা একদমই পার্সোনাল ব্যাপার স্যাপার, কিন্তু এর যে ইন্ডিকেটরগুলো রয়েছে ভালোই মোটামুটি, বাট এটা কিন্তু বেশি স্ট্যান্ডার্ড। যেহেতু এটা একটু এক্সপেন্সিভ ইয়ারফোন, সো এটা অনেক কিছু চিন্তা করে বানানো হয়েছে, সেই বিষয়ে আমরা যাচ্ছি না, কারণ ডিজাইনটা আমার চেয়ে যিনি বানাইছে সে ভালোই বুঝছে। আচ্ছা যাই হোক, তো এটাও কিন্তু খারাপ না। এই তিনটা থেকে বলতে গেলে এইটাতে শুধুমাত্র এটা জয়ী, কারণ এর যেই বাটনগুলো রয়েছে সেটা অবভিয়াসলি অনেক অনেক ভালো এই দুইটা ইয়ারফোন থেকে। ওকে, তারপরে যে বিষয়টা, এই যে এই দুইটা তার আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে দুইটা লেফট রাইটে যেই স্পিকারগুলো রয়েছে এটা এবং হচ্ছে এই কালোটা, এই যে
এই দুইটা কিন্তু অলমোস্ট সেম টু সেম, মানে একটুও বড় না একটুও ছোট না। ইভেন এই যে স্যামসাং এরটাতে আসলে স্যামসাং কিন্তু তারা একটু ব্যতিক্রম, তারা একটা ইয়ারফোন বড় রাখে যেন তারা এইভাবে কানের ওই পাশ থেকে এটা ইউজ করতে পারে, আর আরেকটা ইয়ারফোন তারা ছোট রাখে যেন মাইক্রোফোনটা মুখের কাছে থাকে। তো সেই দিক দিয়ে এই একটা ইয়ারফোন কিন্তু আপনি লাগালে এটা মুখের কাছে চলে আসে, বাট এটার তুলনায় কিন্তু সেটা হয় না, যার কারণে একটা ছোট রাখা হয় এবং একটা বড় রাখা হয়। তো এটা হচ্ছে ওদের বিল্ড কোয়ালিটির ব্যাপার স্যাপার আছে। যাই হোক, এই দিক দিয়ে বলতে গেলে আই থিঙ্ক এখানে তিনটাই মোটামুটি ভালোই, খারাপ না। যেহেতু মাইক্রোফোনটা আপনার মুখের কাছে আসতেছে, কথা বলার সময় যেন আপনি কথা শুনতে পান, তিনটাই আই থিঙ্ক এখানে বেটার। এখন সময় আসছে এই তিনটা ইয়ারফোনের সাউন্ড কোয়ালিটি চেক করার। প্রথমেই আমরা একদম এটা দিয়ে শুরু করব। ওকে, আপনারা শুনেছেন এর সাউন্ড কোয়ালিটিটা কেমন, আশা করি আপনারা একটু বুঝতে পারতেছেন কেমন হচ্ছে। এখন আসি আমরা 1000 টাকার ইয়ারফোন বা স্যামসাংয়ের যে অরিজিনাল ইয়ারফোন রয়েছে সেটার। আপনার কাছে যে ইয়ারফোনটি সাউন্ড কোয়ালিটি ভালো লাগবে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ওকে, এখন আমরা চেক করবো হচ্ছে এই যে 1500 টাকার যে ইয়ারফোনটা রয়েছে সেটা। এখন আসি টোটাল একটু বিস্তারিত বিষয়টা খোলামেলা করে দিই আপনাদেরকে। স্যামসাংয়ের যে ইয়ারফোনটা রয়েছে সেটার লাউডনেস এবং বেট বা বেস এটা কিন্তু অলমোস্ট ভালো, আমি খারাপ বলবো না, বাট এই 1500 টাকার যে ইয়ারফোনটা রয়েছে সেটার বেস কোয়ালিটি এবং এর সাউন্ডের যে ক্লিয়ারনেস, সবসময় একটা বিষয় হচ্ছে ইয়ারফোনের মধ্যে যে ক্লিয়ারনেসটা থাকে সেটা যদি ভালো না হয় তাহলে কিন্তু সাউন্ডটা আসলে মজা পাওয়া যায় না। আচ্ছা, তারপর আসি আমরা এই ইয়ারফোনটার। তো ওভারঅল বলতে গেলে এই ইয়ারফোনটা যে ক্লিয়ারনেস এবং এই ইয়ারফোনটা যে বেস দুইটাই ভালো, কারণ কি এটা হচ্ছে মাত্র 200 টাকার বা 150 টাকার ইয়ারফোন বা 200 টাকার মধ্যে বা আন্ডার 200 টাকার ইয়ারফোন। সো এর যে বেস কোয়ালিটি আমার মনে হয় এই 1500 টাকা বা 1000 টাকার ইয়ারফোনকে সে ভালোভাবেই টেক্কা দিতে পারতেছে। আপনি চাইলে 200 টাকা ইনভেস্ট করে আপনি ইয়ারফোনটি কিনতে পারেন, আবার 50 টাকাও কিন্তু ইয়ারফোন আসে, সেটাও আমার কাছে আসে হিউজ পরিমাণে, সেটা আমি দেখাচ্ছি না কারণ সেটা কোয়ালিটি একেবারেই ভালো না, সেটা আপনাদেরকে শোনায় বা ভিডিওতে দেখায় সময় নষ্ট করলাম না। তো আপনি যদি চান তাহলে এরকম বক্সওয়ালা এই ইয়ারফোনগুলো কিনতে পারেন। তো এই ইয়ারফোনের মধ্যে কিন্তু কোনো ব্র্যান্ড লেখা নেই, যার কারণে এটা আমি বলতে পারতেছি না এটা কোন ব্র্যান্ডের, এটা একটা থার্ড পার্টি বা চাইনিজ ব্র্যান্ডের একটা ইয়ারফোন, বাংলাও হতে পারে, আই ডোন্ট নো। আপনি চাইলে এই ইয়ারফোনটি কিনতে পারেন যদি আপনার কাছে এর সাউন্ড কোয়ালিটি ভালো লাগে, বাট আমার কাছে ভালো লাগছে। আপনি 200 টাকা ইনভেস্ট করে যে 1 কেজির ইয়ারফোনগুলো আছে সেটার চাইতেও ভালো সাউন্ড কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইয়ারফোনটা কিন্তু সেফটিও ভালো। কোন ইয়ারফোনটি আপনার কানের জন্য বেটার হবে তার জন্য কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আই বাটনও দেওয়া থাকবে, চাইলে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। আপনার কোন ইয়ারফোনের সাউন্ডই ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন গুড বাই অ্যান্ড আসসালামু আলাইকুম।